আজকে আমরা দেখব কিভাবে একটা স্ক্রিনশটকে টিভি চ্যানেলের মতো 3D অ্যানিমেশন করা যায় প্রিমিয়ার প্রো দিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ফাইল থেকে একটা সিকোয়েন্স তৈরি করে দেবো, নতুন সিকোয়েন্স, ফুল এইচডি নেব। এখানে সেটিংসে যাব, ফ্রেম সাইজ 1920 আর 1080, আর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, সেটিংগুলো এগুলো পরিবর্তন করার দরকার হয় না। আমরা ওপরে ক্লিক করব, আমাদের সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এখন আমাদের স্ক্রিনশটটা নিয়ে আসবো প্রিমিয়ার প্রোতে, ফাইল, ফাইল থেকে ইম্পোর্ট স্ক্রিনশট। এটাকে এখন আমরা ধরে আমাদের টাইম লাইনে ছেড়ে দেবো। কাজের সুবিধার্থে আমরা টাইম লাইনটা একটু জুম করে নিই, হ্যাঁ নিলাম। তারপর এখানে আমরা একটা কালার মিট নিব নিচের লেয়ারের জন্য, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। কালার মিটের কালারটা আমরা হোয়াইট নিব, নিলাম। ওকে, আর কালার মিটটা ধরে আমরা টাইম লাইনে এনে ছেড়ে দেবো, হ্যাঁ নিলাম। এখন আমাদের স্ক্রিনশট লেয়ারটাকে হোল্ড আল্ট ধরে ডুপ্লিকেট করে নিব, উপর উপরের লেয়ারে নিয়ে ছেড়ে দেব। এখন আমরা উপর লেয়ারটা একটু ছোট করে দিব, যাবো এফেক্টস কন্ট্রোলে, এখানে স্কেলটা আমরা 75% করে দেব। এটা তারপর আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করব, নিচের লেয়ারটা সিলেক্ট করে এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এফেক্টটা হচ্ছে ফাস্ট ব্লার, এই যে এটাকে ধরে আমরা নিচের লেয়ারে ছেড়ে দেবো। তারপরে আমরা যাবো এফেক্টস কন্ট্রোল, এফেক্টস কন্ট্রোল থেকে এগুলোর মানটা একটু পরিবর্তন করে দেবো, ব্লারিনেস 18, এই যে দেখেন নিচের লেয়ারটা আমাদের একটু ব্লার হয়ে গেছে। তারপর আমরা কী করবো, আমাদের স্ক্রিনশট উপর লেয়ারটা সিলেক্ট করব, এখানে আমরা এখন একটা এফেক্ট অ্যাপ্লাই করব যেটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো, এই যে দেখেন এটাকে ধরে আমরা উপর লেয়ারে ছেড়ে দেব। তারপর আমরা যাবো এফেক্টস কন্ট্রোলে, এর মানটা পরিবর্তন করার জন্য অপাসিটি 72%, ঠিক আছে। ডিস্টেন্সটা করে দেবো আমরা 0, আর সফটনেসটা একটু বাড়াই দেব, আই থিঙ্ক এটা ঠিক আছে, 148। তারপর আমরা উপরে দুইটা লেয়ার ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর আমরা উপর দুইটা লেয়ার ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে করে দেব নেক্সট, মানে গ্রুপ করে দেব। এখন আমাদের দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়েছে। এখন আমরা নেক্সট লেয়ারে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব যার নাম হচ্ছে বেসিক 3D, এখানে সার্চ করলে চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। আমরা এইটাকে ধরে উপরে লেয়ারে অ্যাপ্লাই করে দেব। এখন আমরা ইফেক্টস কন্ট্রোল থেকে মানগুলো একটু পরিবর্তন করে দেব। এখানে দুইটা অ্যাপ্লাই হয়ে গেছে, একটা লেয়ার আমরা, এখন আমরা এখানে ক্রিপিং নিব, টগল ইফেক্টস কন্ট্রোল থেকে আমরা অ্যানিমেশনগুলো অন করে দেবো, টেল, ডিস্টেন্স, এই তিনটা কেপিএমকে আমরা ধরে আমরা মাঝখানে এনে ছেড়ে দেবো। এখানে আবার এখানে আর প্রথমে আসি, আরেকটা একটা কেপিএম নেব, শেষটাতে যাবো, শেষটাতে যাই আমরা মানগুলো একটু পরিবর্তন করে দেবো, দেখেন আপনারা সবগুলো এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমরা শেষে যাব, শেষে গিয়ে আবার মানগুলো একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, দেখেন আমাদের অ্যানিমেশন কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন যদি প্লে করে দেখি, এখন আমরা এই কেপিংগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইজি এন করে দেব। এটাকে আমরা ইজি এন করে দেব, রাইট ক্লিক করে ইজ আউট করে দেব, যাতে আমাদের অ্যানিমেশনটা আর একটু স্মুথ হয়। এই যে দেখেন, আরেকবার প্লে করে দেখি,
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।